কেন্দ্রীয় বাহিনী নিয়ে ইসির যদি গুন্ডামি করে তাহলে তো চুপ করে থাকতে পারে না। আমাদেরই তো একজন রাজ্য সরকারের পুলিশ অফিসার এসডিপিও মাথা ফেটে, এগুলো বাঞ্ছনীয় নয়। কেন্দ্রীয় মন্ত্রী এখনও আছে, আগামী দিনে থাকবে না, সেটা ঠিক আছে, কিন্তু যতক্ষণ মন্ত্রী আছে তার একটা সাংবিধানিক দায় দায়িত্ব আছে। কেন্দ্রীয় বাহিনী নিয়ে দাপাদাপিটা বন্ধ। বিজেপি বলছে যে ওই ওদিকে তৃণমূলের হার নিশ্চিত, তার জন্য আজকে এখন তৃণমূল এইভাবে এগ্রেসিভ হয়ে অ্যাটাক করছে। ওইভাবে অ্যাগ্রেসিভ হয়ে অ্যাটাক করে কেউ ভোটে জিততে পারে না, সম্পূর্ণ ভুল কথা, মিথ্যা কথা, বিভ্রান্তিকর কথা। বিজেপি যদি এত ওয়েল অর্গানাইজ পলিটিক্যাল পার্টি হবে, 2 তারিখে 20টা ক্যান্ডিডেট ডিক্লেয়ার করেছে, একজন উইথড্র করে নিয়েছে, 19টার পরে 18 দিনে তারা ক্যান্ডিডেট ডিক্লেয়ার করতে পারছে না কেন? আভ্যন্তরীণ সমস্যা আছে। কালকে সুকান্ত উত্তর দিল যে আমরা র্যাম্পে হেঁটে ক্যান্ডিডেট তৈরি করি না। ঠিকই, র্যাম্পে হেঁটে করে না, কিন্তু মোদিজির উপস্থিতিতে তো প্রথম লিস্টের পর সেকেন্ড লিস্ট বেরিয়েছে, কিন্তু বেঙ্গলে তো ক্যান্ডিডেটই দিতে পারছে না। আগে ক্যান্ডিডেটগুলো ওরা দিক। হ্যাঁ, বিজেপি এবার সিঙ্গেল ডিজিটে এসে যাবে বেঙ্গল। যে প্রেস মিডিয়া মোটিভেটেড প্রচার যাই করুক না কেন, বিজেপি এখানে সিঙ্গেল ডিজিট হবে। আর অটলজির সময় যেটা শাইনিং ইন্ডিয়া হয়েছিল, ফিল গুড হয়েছিল, হয়ে ক্ষমতার থেকে বাইরে চলে গেছিলো 2004-এ, বিজেপি এবার আউট অফ পাওয়ার হবে। 400 তো দূরে থাক, 220-225-এ বিজেপি আটকে যাবে। What?
না